আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কৃষ্ণা পাল, আবেশের দিদিমা। আমি অশোকদার কাছে এখানেই আসবো, যে অশোকদা আজকেই যে ছেলেটি আমাদের সঙ্গে কথা বলেছিল, এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলল যে সে চেষ্টা করেছে সে শর্ট দিয়ে বাঁধতে, কিন্তু ওখানে যারা অন্য উপস্থিত ছিল ড্রাইভার মানে নিরাপত্তার বলছি যে ও বলল একটা কথা, এটা বোধ হয় সবাই নোট করেছে, যে ও যখন 5 মিনিট না 3 মিনিটের জন্য বাইরে গিয়েছিল, যখন ফিরে এলো এই রক্তাক্ত এবং অনেকে ওকে ঘিরেছিল, তাহলে ওরা কি জানে না যে কিভাবে এটা হয়েছিল এবং সেটা কি বার করা যাচ্ছিল? তারা যদি ওখানে দাঁড়িয়ে থাকে, দুটো কথা, এক তো ওরা দাঁড়িয়েছিল, নো ওয়ান কিলড আবেশ, তাই তো দাঁড়াচ্ছে আমাদের অনেক বড় হিরো, সে চালিয়ে দিল গাড়ি, নো ওয়ান ড্রোভ দ্যাট কার, নো ওয়ান ওয়েন্ট টু দ্য বার অ্যান্ড ড্র্যাঙ্ক অ্যান্ড হ্যাড ওয়াটার, নো ওয়ান কিলড দ্য ডিয়ার, সেই যদি হয় আমাদের দেশে তাহলে এটাও হচ্ছে নো ওয়ান। এবং অত্যন্ত ব্যঙ্গ সহকারে সেটা নিয়ে আপনি যে প্রসঙ্গ তুলছেন সালমান প্রসঙ্গ, তাতে হচ্ছে যে তাহলে কি কৃষ্ণ সার হরিণটি আত্মহত্যা করেছিল? সেই তো মনে হচ্ছে, মানে কি একটা পরিবেশের মধ্যে আছে। কিন্তু আমি যেটা বলছি খুব দরকার যেটা জানার পুলিশেরও, যে ওই ছেলেটির বয়ানটা যদি আমরা মেনে নিই, তাহলে ও যখন এসছে তখন ওকে ঘিরে অনেকে ছিল, তাহলে তাদের কাছ থেকে দুটো জিনিস, এক তারা কেন হেল্প করলো না, তার আগেই তাহলে অ্যাম্বুলেন্স রাখা যেত, দ্বিতীয় তারা তো জানে যে কিভাবে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা নাকি অ্যাকচুয়ালি, সেটা তো তারা বলতে পারে, তারা তো ছিল ওখানে, ও বলছে ওর কথাটা যদি সত্যি হয়, আমি তো বুঝতে পারছি না, দিকবিদিক জ্ঞান শূন্য। তোমারই মেয়ের বয়সী কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে, অনেকে রয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের প্রথম ফোনটা গেছিল 6:25, আজকে আমরি কর্তৃপক্ষ অর্থহীন ভাষায় জানাচ্ছে। সত্যি সেটা তো ভাবতেই পারি না যে মানে মেয়েকে এমনভাবে বড় করব কেন যে সে এই কাজটা, একটা বন্ধুর বিপদে সে ঝাঁপিয়ে পড়বে না, এটাই তো সব থেকে অবাক লাগছে। আর এখানে কি সন্দেহ বা রহস্যটাও একটু গাঢ় হচ্ছে না, যদি দুর্ঘটনাই হয় তাহলে তার রিয়াকশনই হচ্ছে যে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া। না, এটা আমার মনে হয় না যে এটা দুর্ঘটনার জায়গা, আমি এটাকে দুর্ঘটনার জায়গার মতো করে দেখছি না। যে কথাটা ও বললো যে দুর্ঘটনাটা কেমনভাবে ঘটেছে, কীভাবে ঘটেছে, দুর্ঘটনাও যদি হয়, এমন যদি একটা দুর্ঘটনাও হয়ে থাকে, তাহলে অন্য ছেলেমেয়েরা যারা রয়েছে তারা প্রম্পটলি যে জিনিসটা তৈরি হবে, এত ভয় পেয়ে যাবে কেন তারা? কি ঘটতে চলেছে এত ভয় পেয়ে যায় নাকি এরকমভাবে? আমার এই জায়গাটা লাগছে, একটা জিনিস হচ্ছে যে এটা বিভিন্ন রকম ভাবে আমার মনে হচ্ছে আমরা কি একটু মানে একটু না, আমরা বেশ অনেকটাই ডক্টরড ভার্সন, যেগুলো শুনছি, যা শুনছি তাকে ঠিক নয়, যে ভার্সনসগুলো শুনছি তাকে ডক্টরড, মুহূর্তের মধ্যে সেই দিনই সমস্ত ঘটনাগুলো তদন্ত করা হলো না কেন, সঙ্গে সঙ্গে তাদেরকে বল, জিজ্ঞেস করা হলো। এবং এই যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি বার্তা পৌঁছলেন অরূপ বিশ্বাস মার, হ্যাঁ হ্যাঁ, গতকাল থেকে আমরা তৎপরতা দেখছি পুলিশের, এবং যেটা সবচেয়ে যে প্রশ্নটা পরশু দিনই তুলেছিলেন রিমঝিম দাশগুপ্ত কৃষ্ণা পালরা, যে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভিটি সেগুলো কেন এখনই নজরের মধ্যে আনা হচ্ছে না? সত্যি তো স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে যে পোস্টগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো রিট্রিভ করা তো সময় সাপেক্ষ। আমি যাবো এ নিয়ে কৃষ্ণা পালের কাছে, তার আগে আপনাদের জানিয়ে রাখি ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঋতুপর্ণা দি মৌপিয়া 24 ঘন্টা স্টুডিও থেকে আপনার সঙ্গে কথা বলছে। আপনি গতকাল গিয়েছিলেন আবেশ দাশগুপ্তর শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে, আপনি তাদের চেনেন ও পারিবারিকভাবেও চেনেন। আবেশের এই ঘটনাটা কিভাবে ভাবাচ্ছে, কারণ এটা তো শুধুমাত্র আর একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা বা খুনের ঘটনা হিসেবে নেই, এটা এই মুহূর্তে সমস্ত সমাজকে ভীষণ হন্ট করছে। প্রথমত ব্যক্তিগতভাবে অনেক ছোটবেলা থেকে ওদের পরিবারকে চিনি, তাই জন্য আমার মনে হয়েছে যে এটা আমার নৈতিক কর্তব্য যে ওদের সঙ্গে এই সময় আমার ওদের পাশে থাকা উচিত। তো যেহেতু ব্যক্তিগত সম্পর্কের টানেই আমি গতকাল গেছিলাম দেখা করতে, এবং যেদিনকে খবরটা পাই সেদিনকেও মানে আতঙ্কিত বোধ করেছিলাম যে এই ধরনের একটা ঘটনা কী করে ঘটতে পারে। আর তাছাড়া কিছুদিন আগেই আবেশের বাবা মৃত্যু হয়েছে, এবং সেটাও আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা, মানে স্বাগতদার চলে যাওয়াটাও এতটাই আকস্মিক, এবং তারপরেই আবেশ চলে যাওয়া, মানে আমার মনে হয়েছিল যে মানে একজন মানে মার সন্তান হারানোর যে কী ব্যথা সেটা বোধহয় একজন মা হিসেবে আমি
বুঝতে পেরেছিলাম। তো সেটা থেকেও বড় কথা যে মানে আবেশের এই মর্মান্তিক মৃত্যুটা আমাদের সবাইকেই নাড়া দিয়েছে, এবং শুধু তাই নয়, মানে রিমিদি একটাই কথা বারবার বলছে যে তার চেজ দেখাটুকু সে তার ছেলেকে দেখতে পেলো না, এবং মানে যখন তাকে পেলো তাকে এমনভাবেই পেলো যে সেটা বোধ হয় সে আর কখনোই মনে রাখতে চায় না। তো আমার ধারণা যে শুধু এইটুকুই আমার বলার যে মানে আবেশের মৃত্যুটা সত্যি কীভাবে হয়েছিল সেটা সবারই আমাদের মানে সবাই আমরা জানতে চাই, এবং মার তার মায়ের কাছ থেকে সে মা যে মা তাকে লাস্ট মোমেন্টটুকু দেখতে পেলো না, মানে সেইটুকু গ্রিভান্স তার আছে যে সে তার ছেলেকে লাস্ট অবধি দেখতে পেলো না। তো আমি এটুকুই চাই যে ঠিকমতো সব কিছু মানে আবেশের সম্বন্ধে মানে সঠিক বিচার হোক আর কি, এটাই। একেবারে ঋতুপর্ণাদেবী আসবো আপনার কাছে, আমি কৃষ্ণাদির কাছে আরও একবার যাব। কৃষ্ণাদি, কী এমন ঘটেছিল যে প্রভাবশালী ভাবনাটা আশঙ্কাটা এটা আপনাদের ওপর এসে পড়ে, কোথা থেকে মনে হলো যে না হয়তো এই রহস্যটা ধামাচাপা পড়ে যেতে পারে, এখনো কি সেই আশঙ্কা রয়েছে? এটা না, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অনেকবার দিয়েছি, এটা প্রথম দিন থেকে আমার মনে হয়েছে, প্রথম দিনই মনে হচ্ছে ইনফ্যাক্ট যে ওখানে যারা যারা ছিলেন ছেলে মেয়েদের সাথে এবং যেভাবে তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছিল খুব সুন্দর করে, তারপরেই হঠাৎ ওখানে একটা ব্রেক আসে এবং তাড়াতাড়ি করে তাদেরকে বার করে নিয়ে যাওয়া হয়, সেটাতেই আমার মনে হয়েছে। কেন ব্রেক আসে, কিভাবে ব্রেক আসে একটু বলবেন আমাদের প্লিজ? কারা কাদের কাদের ছেলে মেয়েরা, না ওটা আমি দেখুন ব্রেক আসে আমি তো বলছি, তাড়াহুড়ো করে ছেলেমেয়েদের বের করে নিয়ে যাওয়া হয়, ভালো করে ইন্টারোগেট করা হয় না, তাদের মোবাইল আমার বাচ্চার মোবাইল নিয়ে নেওয়া হয়, তাদের ছেলেমেয়েদের মোবাইল নিয়ে নেওয়া হয় না কেন, আবেশের মোবাইল নিয়ে নেওয়া হয়, যে নেই তার মোবাইল নিয়ে নেওয়া হয়, যে ডিলিট করতে পারবে না আর কিছু তার মোবাইল নিয়ে নেওয়া হয়, কিন্তু যারা ডিলিট করতে পারবে সেই ছেলেমেয়েদের মোবাইল নেওয়া হয় না কেন, এটা তো একটা বিরাট প্রশ্ন। এবং তাদের ভালো করে ইন্টারগ্রেট না করে খুব তাড়াহুড়ো করে তাদের ব্যাক গেট দিয়ে আলাদা আলাদা গাড়িতে বসিয়ে তাদের বের করে নিয়ে যাওয়া হয় কেন, এখনো কি আশঙ্কাটা রয়েছে আপনার কৃষ্ণাদি? আপনি যদি বলেন আশঙ্কার যে একেবারেই নেই তা নয়, কিন্তু যেহেতু এখানে আমাদের সবচাইতে আমাদের মাথার উপর যিনি আমাদের পশ্চিমবাংলার তিনি আছেন, তিনি আশ্বাস দিয়েছেন দিদি যে এটা খুব স্বচ্ছভাবে করা হবে, আমি তার উপরে ভরসা করছি, তিনি একজন অনেস্ট মহিলা, তিনি অনেক জীবন দেখেছেন, অনেক যুদ্ধ করেছেন, তিনি নিশ্চয়ই বুঝবেন যে একটা ছোট 17 বছরের ছেলের জীবন চলে যাওয়া এবং তার ফ্যামিলির উপর কি ঘটছে সেটা একেবারেই। কৃষ্ণাদি আমি আসবো, আমরা পুরোপুরি ভাবে এই জন্য প্রশাসনের ঋতুপর্ণাদি আমি আপনার কাছেও আসবো।